ডিভাইন ইকো রিসোর্ট আকর্ষণীয় অফারে রুম বুকিং চলছে। প্রথমে ঢুকতেই আপনার পার্কিং এরিয়া পেয়ে যাচ্ছেন, তারপরে আমরা চলে যাচ্ছি রিজার্ভেশন এরিয়ার দিকে মেন গেট দিয়েই। যেতে যেতে বাইরের পরিবেশটি আপনাদেরকে দেখাচ্ছি। এই পাশটিতে কিছু রুম থাকছে এবং হাতের ডান পাশেও কিছু রুম থাকছে, আপনারা চাইলে যে কোনো রুম নিতে পারেন। আমরা চলে আসলাম রিজার্ভেশন এরিয়ার সামনেই। রুম থেকে বেরোলে আপনারা এরকম সমুদ্র সৈকত পেয়ে যাবেন, পায়ে হেঁটেই সরাসরি সমুদ্র সৌন্দর্য দেখতে পারবেন। তারপরে থাকছে রেস্টুরেন্ট এরিয়া, এই জায়গায় আপনারা দুপুর কিংবা রাতের খাবার খেতে পারবেন। দর্শক, আমরা রাতের পরিবেশটি আপনাদেরকে দেখাচ্ছি, এই হোটেলের কত সুন্দর থাকছে। এই জায়গায় আপনারা ফটো সেশন করতে পারবেন। আর আপনাদেরকে বলে রাখছি, আমার ইউটিউব চ্যানেল ফাইন্ডার বিডি ট্রাভেল, এই চ্যানেলটি আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই হোটেল সম্পর্কে পুরোপুরি আইডিয়া আপনারা পেয়ে যাবেন। এরপরে রাতের পরিবেশের যে রেস্টুরেন্ট এরিয়াটি রয়েছে বাইরে, সেটা আপনি দেখাচ্ছি। এই জায়গায় চাইলে আপনারা রাতে ক্যান্ডেল লাইট ডিনার করতে পারবেন, আর অবশ্যই কিন্তু এই ক্যান্ডেল লাইট ডিনারের জন্য বিল পে করতে হবে। এরপরে চলে যাব রেস্টুরেন্ট এরিয়াতে, যেখানে এভরিডে মর্নিংয়ে আপনাদের জন্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেওয়া থাকবে। প্রায় 20টি আইটেমের উপরে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেওয়া থাকবে এই জায়গায়। দর্শক, আপনাদেরকে আবার বলে রাখছি, আমার ইউটিউব চ্যানেল ফাইন্ডার বিডি ট্রাভেলার, এই চ্যানেলের এই ভিডিওটি পুরোটি দেখবেন, তাহলে এই হোটেলের প্রত্যেকটি রুমের ক্যাটাগরি সম্পর্কে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন, কোন রুমের কত টাকা প্রাইস থাকছে, আর এইখানে আপনাদের জন্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম দর্শক, ডিভাইন ইকো রিসোর্ট কক্সবাজারের অসাধারণ সুন্দর একটি রিসোর্ট। দর্শক, যারা একদম সমুদ্র বিচ পাড়েই থাকতে চাচ্ছেন, তারা হোটেল ডিভাইন ইকো রিসোর্টে চলে আসতে পারেন। আপনাদেরকে লোকেশনটি দেখাচ্ছি, এটি কিন্তু একদম মেন রোডের পাশে, কলাতলী ডলফিন মোড়ের যে রাস্তাটি চলে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সামনেই। আর আমি পুরো লোকেশনটি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এটি হচ্ছে মেন রোড। মেন রোড থেকে 2 মিনিটের মধ্যেই আপনারা চলে আসতে পারবেন। আর এপাশ থেকে দেখুন, এপাশে রয়েছে হোটেল ওশান প্যারাডাইস, তার অপোজিট পাশেই হচ্ছে হোটেল ডিভাইন ইকো রিসোর্ট। আজকে এই হোটেলের পুরো রিভিউটি আপনাদেরকে দেখাবো। যারা একদম নিরিবিলি পরিবেশের কম প্রাইসে থাকতে চাচ্ছেন, তারা হোটেল ডিভাইন ইকো রিসোর্টে চলে আসতে পারেন। অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশেই রয়েছে এই হোটেলটি। দর্শক, আপনাদেরকে একটি একটি করে পুরো হোটেলের লোকেশনটি আপনাদেরকে দেখাবো। দর্শক, যারা এই হোটেলটিতে আসবেন, আপনাদের জন্য বেশ বড় পার্কিং এরিয়া থাকছে, রুমের ক্যাটাগরিগুলো অনেক সুন্দর থাকছে। এখানে কাপল বেড, 3 বেড, 4 বেড, 6 বেড পর্যন্ত রয়েছে। এই হোটেলটিতে অনেক সুন্দর একটি রেস্টুরেন্ট এরিয়া রয়েছে। দর্শক, যারা এই হোটেলটিতে থাকবেন, তারা রাতের পরিবেশটি এবং দিনের পরিবেশটি সব কিছুই সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আমি প্রথমেই হোটেলে বাইরের লোকেশনটি দেখাচ্ছি, যারা কক্সবাজারে এসে ডিভাইন ইকো রিসোর্টে থাকতে চাচ্ছেন, তারা পরিবেশটি দেখুন কত সুন্দর থাকছে। আমি প্রথমে মেন গেট দিয়ে প্রবেশ করার পরে রিজার্ভেশন এরিয়ার দিকে চলে যাচ্ছি, এবং এখানকার যে প্রাকৃতিক পরিবেশগুলো দর্শক আপনারা দেখুন কত সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে। এখানকার রাতের পরিবেশটি কিন্তু অসাধারণ সুন্দর। দর্শক, যারা কক্সবাজারে আসবেন, হোটেল ডিভাইন ইকো রিসোর্টে আসুন, খুব কম প্রাইসে এই হোটেল রুমগুলো আপনার বুকিং পেয়ে যাবেন এবং অনেক সুন্দর পরিবেশ পেয়ে যাবেন। দর্শক, আপনাদেরকে হোটেলে ঢুকতে যে দোতলা বিল্ডিংটি রয়েছে, এখানেও আপনারা বেশ কিছু রুম পাবেন। আর যারা বিচ পাড়ে এবং সি ভিউ রুম নিতে চাচ্ছেন, তাদের জন্য সেই রকমও রুম রয়েছে।
আমি এক এক করে ডিটেলস আপনাদেরকে সব কিছুই দেখাবো। দর্শক আমার সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটি আপনারা দেখবেন, তাহলে এই হোটেল সম্পর্কে পুরোপুরি একটি আইডিয়া আপনারা পেয়ে যাবেন। দর্শক যারা প্রথমে এই হোটেলটিতে আসবেন, যারা পার্সোনাল গাড়িটি নিয়ে আসবেন, তারা এখানে আপনাদের গাড়িটি রাখতে পারবেন। পার্কিং এরিয়া থাকছে এবং 24 আওয়ার্স এখানে সিকিউরিটির ব্যবস্থা রয়েছে, সিসিটিভি ক্যামেরার সেট আপও রয়েছে। ইনশাল্লাহ আশা করি এখানকার সিকিউরিটি নিয়ে কোনো টেনশন আপনাদের করতে হবে না। আমার ভিডিওটি একটু লম্বা হবে, কারণ এই হোটেলের পুরো সেট আপটি দেখাতে হলে আসলে সব কিছু একটি আইডিয়া দেওয়ার জন্য আপনাদেরকে দেখাতে হবে সব কিছুই, যে কোথায় কোন রুমগুলোর সেট আপ থাকছে। আপনারা প্রথমে দেখতে পেলেন ঢুকতে হাতে ডান পাশে কিছু সেট আপ থাকছে, তারপরে এ পাশটিতে আমার বর্তমান যে দেখাচ্ছি হোটেলের ভিতরে ঢুকতেই হাতের ডান পাশে এরকম রুমের সেট আপ থাকছে, এবং বাঁ পাশে আরেকটি বিল্ডিং থাকছে দোতলা, এখানেও আপনাদের কিছু রুমের সেট আপ থাকছে। আপনাদের যে জায়গাটি পছন্দ সেখানে কিন্তু থাকতে পারবেন। এই যে যেটি এই মুহূর্তে বলছিলাম, হাতের বাঁ পাশে এরকম দোতলা সেট আপ রয়েছে, আপনাদেরকে রুমের ক্যাটাগরিগুলো দেখালে বুঝতে পারবেন যে রুমের কন্ডিশনগুলো কেমন থাকছে। একদম প্রাকৃতিক পরিবেশে ঘেরা, আপনারা দেখে বুঝতে পারছেন দর্শক এখানকার পরিবেশটি কত অসাধারণ সুন্দর। দর্শক আমরা চলে যাচ্ছি এই হোটেলের রিজার্ভেশন এরিয়াতে। রিজার্ভেশন এরিয়ার সেট আপটি দেখানোর পরে এই হোটেলের যে রুমের ক্যাটাগরির বিভিন্ন ক্যাটাগরি টাইপের রুম রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো। দর্শক আমরা প্রথমেই আজকে আপনাদেরকে রিজার্ভেশন এরিয়ার সাইটটিতে নিয়ে যাচ্ছি, যে জায়গাটিতে প্রথমেই এসে আপনাদের রুমটি কনফার্ম করবেন, দেন এখান থেকে আপনাদের রুমে চলে যাবেন। দর্শক আমরা চলে আসলাম ডিভাইন ইকো রিসোর্টের রিজার্ভেশন এরিয়াতে। পুরো সেট আপটি আপনাদেরকে দেখাবো, রিজার্ভেশন এরিয়াতে কী কী সেট আপ থাকছে। দর্শক আপনাদেরকে পুরো সেট আপটি দেখাচ্ছি, যদিও বর্তমান হোটেলের ভিতরে একটু কাজ চলতেছে, আপনারা দেখে বুঝতে পারছেন রঙের কাজ চলতেছে, কোনো অসুবিধা নেই, আপনারা আসলে কোনো অসুবিধা হবে না। বাট আসলে হোটেলটি কিন্তু অসাধারণ সুন্দর, একদম সমুদ্রের বিচ পাড়ে থাকছে হোটেল ডিভাইন ইকো রিসোর্ট। প্রথমে রিজার্ভেশন এরিয়াটি দেখালাম, এই জায়গাটিতে এসে আপনাদের প্রথমে ইনফরমেশন দিয়ে রুমটি কনফার্ম করবেন, অবশ্যই জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে আসবেন রুম বুকিংয়ের জন্য। দর্শক এখান থেকে আপনাদেরকে নিয়ে যাব এই হোটেলের প্রত্যেকটি রুমের ক্যাটাগরি এক এক করে আপনাদেরকে দেখাবো। দর্শক দর্শক রিজার্ভেশন এরিয়ার পাশে থাকছে সুন্দর একটি রেস্টুরেন্ট এরিয়া। রেস্টুরেন্ট এরিয়ার সেট আপটি আপনাদেরকে দেখাবো, যারা এই হোটেলটিতে থাকবেন তারা যেন ইজিভাবে আসতে পারেন এবং এখানকার লোকেশনটি ক্লিয়ার বুঝতে পারেন যে কোথায় আপনাদের সিটিং সিস্টেমগুলো থাকছে। যারা এই হোটেলটিতে থাকবেন একদম ইজিভাবে বিচ পাড়ে চলে যেতে পারবেন। আপনারা দেখে বুঝতে পারছেন একদম বিচ পাড়ের হোটেল হচ্ছে ডিভাইন ইকো রিসোর্ট কলাতলি ডলফিন মলের পাশে থাকছে এই হোটেলটি। দর্শক আপনারা যারা এই হোটেলটিতে আসবেন এখানে দুপুর কিংবা রাতের খাবার খেতে পারবেন। দর্শক চাইলে আপনারা রুমেও খাবার নিয়ে যেতে পারবেন, আর এই জায়গায় বসে খাবার খেলে অনেক সুন্দর একটি ফিলিং আসবে আশা করি। এটি হচ্ছে এই হোটেলের সুন্দর একটি রেস্টুরেন্ট এরিয়া। দর্শক এখানে কিন্তু ক্যান্ডেল লাইট ডিনারও হয়, রাতের পরিবেশটিও কিন্তু অসাধারণ সুন্দর। আমি দিনের পরিবেশটি আপনাদেরকে দেখাচ্ছি, সমুদ্রের বিচ পার থেকে এই হোটেলের যে ভিউটি আছে রেস্টুরেন্ট এরিয়া প্রথমেই আপনারা দেখতে পারবেন। এটি হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, তারপরে ভিতরের সাইডটিতে থাকছে হোটেল।
পুরো সাইটটি আপনারা দেখে বুঝতে পেরেছেন। আশা করি এই হোটেলটিতে আসলে আপনাদের কক্সবাজার আসা সার্থক হবে, যার কারণ একদম বিচ পাড়েই থাকছে এই হোটেলটি। যারা এরকম প্লেসে নিরিবিলি পরিবেশে থাকতে চান তারা ডিভাইন ইকো রিসোর্টটিতে চলে আসতে পারেন। বেশ সুন্দর পরিপাটি একটি হোটেল। দর্শক যারা কক্সবাজারে আসবেন তারা এত সুন্দর একটি পরিবেশ পেয়ে যাবেন, খুব অল্প খরচের মধ্যেই এই হোটেলটিতে আপনারা থাকতে পারবেন। এই জায়গাটিতে বসে আপনারা খাবার খেলে আশা করি অনেক ভালো লাগবে। রেস্টুরেন্ট এরিয়ার কিন্তু বাইরের সাইটের সেট আপটিও থাকছে এবং একটি ভিতরের সেট আপও থাকছে। যার যে জায়গাটি পছন্দ সেখানে বসতে পারবেন এবং উপরে দোতলায় একটি সেট আপ থাকছে বসার জন্য, সেখানেও আপনারা বসতে পারবেন। কক্সবাজারের অনেক সুন্দর একটি হোটেল হচ্ছে ডিভাইন ইকো রিসোর্ট। কক্সবাজারের কলাতলী ডলফিন মোড়ের পাশেই আমি বলবো, যারা কলাতলী ডলফিন মোড়ে নামবেন তারা খুব অল্প সময়ের মধ্যে এই হোটেলটিতে চলে আসতে পারবেন। দর্শক আজকে যে প্রথম রুমটি আপনাদেরকে দেখাবো, রুম নাম্বার হচ্ছে 106, কাপল গার্ডেন ভিউ রুমটি। 9,000 টাকার রুম ডিসকাউন্টে 6,000 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন। সেম ক্যাটাগরির সিভিউ যে রুমগুলো থাকছে 18,000 টাকার রুম 12,000 টাকায় পেয়ে যাবেন আপনারা। দর্শক রুমের ভিতর কী কী সেট আপ থাকছে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দিচ্ছি। রুমের ক্যাটাগরিটি আপনাদেরকে বলে দিচ্ছি, কাপল বেডরুম গার্ডেন ভিউ রুম। অনেক সুন্দর ক্যাটাগরির একটি রুম। দর্শক যারা কক্সবাজার এসে ডিভাইন ইকো রিসোর্টে থাকতে চাচ্ছেন, যারা এরকম গার্ডেন টাইপ রুম পছন্দ করেন তারা এই রুমটি নিতে পারেন। দর্শক আপনাদেরকে ডিটেলস জানিয়ে দিচ্ছি, রুমের ভিতর ঢুকতেই হাতের ঠিক ডান পাশেই প্রথম মিনি ফ্রিজের সেট আপ, একজন বসার জন্য চেয়ারের সেট আপ, মিরর সেট আপ থাকছে, একটি টেবিলের সেট আপ পাচ্ছেন, আর সুন্দর একটি কাপল বেড দর্শক। এবং বেডের ঠিক হাতের ডান পাশেই রয়েছে একটি আলমিরা সেট আপ, যেখানে আপনাদের ক্লোথিং আইটেমগুলো রাখতে পারবেন। অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা একটি হোটেল, আর পুরোপুরি একটি প্রাকৃতিক পরিবেশে ঘেরা হচ্ছে ডিভাইন ইকো রিসোর্টটি। এই রুমের ওয়াশরুমের সেট আপটি আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক প্রত্যেকটি ওয়াশরুমে আপনাদের জন্য টয়লেট্রিজ আইটেম অবশ্যই দেওয়া থাকবে, যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন রয়েছে। আপনারা দেখে বুঝতে পারছেন একদম পরিষ্কার পরিচ্ছন্নতা ঝকঝকে রয়েছে ওয়াশরুমটির ভিতরে। তো দর্শক এই হচ্ছে রুমের সেট আপটি। আশা করি এই রুমের সেট আপটি আপনাদের অনেক ভালো লাগবে। দর্শক আশা করি রুমের সেট আপটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমরা এখান থেকে চলে যাব আমাদের পরবর্তী রুমটিতে। যথেষ্ট নিরিবিলি একটি পরিবেশ। দর্শক যারা কক্সবাজারে এসে এরকম নিরিবিলি পরিবেশে থাকতে চাচ্ছেন, কোলাহল মুক্ত একটি পরিবেশ, তবে চলে আসতে পারেন ডিভাইন ইকো রিসোর্টটিতে। স্ট্যান্ডার্ড ফ্যামিলি সুইট রুমটি 12,000 টাকার রুম ডিসকাউন্টে 7,000 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন। দর্শক রুমের পুরো সেট আপটি আপনাদেরকে দেখাবো। দর্শক কেমন থাকছে আমার সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। দর্শক প্রথমেই আমরা ঢুকেই রুমের পুরো সেট আপটি দেখাবো এবং এক এক করে কী কী সেট আপ থাকছে সব কিছুই আপনাদেরকে ইন ডিটেলস জানিয়ে দেব। রুমের ভিতর ঢুকতে প্রথমে একটি আলমিরা সেট আপ পাবেন, যেখানে আপনাদের ক্লোথিং আইটেমগুলো রাখতে পারবেন সুন্দরভাবে। তারপরে থাকছে ওয়াশরুমের সেট আপটি, বেশ সুন্দর ওয়াশরুমের সেট আপ। দর্শক আপনারা দেখুন অনেক সুন্দর নিট অ্যান্ড ক্লিন থাকছে ওয়াশরুমটির ভিতরে সাইটটি।
এবং প্রত্যেকটি ওয়াশরুমে আপনাদের জন্য টয়লেটরিজ আইটেম দেওয়া থাকবে। আর রুমের ভিতর ঢুকতে হাতের বাঁ পাশে প্রথমে একটি আলমিরা সেট আপ পাচ্ছেন, তিনটি হাফ লিটার পানি বোতল থাকছে, টয়লেটিস আইটেম দেওয়া থাকছে, টিস্যু বক্স থাকছে, সুন্দর একটি মিরর সেট আপ পাচ্ছেন দর্শক, এবং দু বেডের মাঝখানেই একটি টিভি সেট আপ পাচ্ছেন, এবং লাইটিং সেট আপগুলো স্বাভাবিক রয়েছে, সুন্দর রয়েছে দর্শক। আপনারা এই হোটেলতে আসলে 24 আওয়ার্স বিচ পাড়েই রয়েছেন এরকম একটা ফিল হবে, যেহেতু হোটেল থেকে বের হলে সামনের সাইডটিতে হচ্ছে সমুদ্র সৈকত, কলাতলে বিচ। ফাইভ বেডরুম মানে এক রুমে টোটাল 5 জন থাকতে পারবেন, সেই রুমটির দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আপনাদেরকে যে রুমটি দেখালাম রুম নাম্বার হচ্ছে 201, অনেক সুন্দর একটি রুমের ক্যাটাগরি। আমরা এখান থেকে চলে যাচ্ছি ফাইভ বেডরুম কন্ডিশন রুমটিতে, যে রুমে টোটাল 5 জন থাকতে পারবেন খুব কম খরচের মধ্যেই। আর এখানে যে বাইরের সেট আপটি দেখতে পাচ্ছেন দর্শক, রাতের বেলা যখন লাইটের যে আলোটা থাকে আপনারা দেখলে বুঝতে পারবেন যে অসাধারণ একটি পরিবেশ। এই জায়গায় অনেকে ফটো সেশন করে, অনেক ভালো লাগবে আশা করি এই জায়গাটিতে আসলে আপনাদের। দর্শক আমরা চলে যাচ্ছি এই হোটেলের পরবর্তী রুমটির সাইডটিতে, আপনাদেরকে পুরো সাইডটি আমি দেখাচ্ছি যেন আপনাদের ইজি হয় বুঝতে যে কোন জায়গায় কোন রুমগুলো থাকছে। আমি যেটি দেখালাম এগুলো কিন্তু রিজার্ভেশনের পাশেই, আর বর্তমান যে ফাইভ বেড ক্যাটাগরি যে রুমটি দেখাতে যাচ্ছি সেই রুমটি কিন্তু একটু দূরে, মানে দূরে বলতে আপনার যে গাড়ি পার্কিং এরিয়া থাকছে সেই সাইডটিতেই এই রুমের সেট আপটি আপনারা পাবেন। যে রুমটি দেখাবো এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোরে যে রুমের সেট আপটি আছে সেটি কেমন থাকছে আপনাদেরকে দেখাবো, এবং খুব কম খরচের মধ্যেই এই রুমটিতে আপনারা থাকতে পারবেন। স্ট্যান্ডার্ড এই ফ্যামিলি সুইট রুমটি 12,000 টাকায় র্যাক রেট রাখা আছে, বাট বর্তমান ডিসকাউন্টে মাত্র 7,000 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন। দর্শক আমরা রুমের ভিতর প্রবেশ করছি, রুমের পুরো সেট আপটি আপনাদেরকে দেখাবো, আমার সঙ্গে থাকবেন দর্শক তাহলে রুমের পুরো সেট আপটি বুঝতে পারবেন। দর্শক রুম নাম্বার হচ্ছে 316 নাম্বার রুম, রুমের ক্যাটাগরিটি আপনাদেরকে দেখাবো দর্শক, কী কী থাকছে সেট আপ আপনাদের পুরো সেট আপটি দেখাবো। রুমের ভিতর ঢুকতে প্রথমেই একটি সিঙ্গেল বেডের সেট আপ পাবেন, আর এ পাশটিতে বসার জন্য একটি সেট আপ চেয়ারের সেট আপ থাকছে, এবং একটি টেবিলের সেট আপ পাচ্ছেন। প্রথম রুমটিতে একটি আলমিরা সেট আপ পাবেন, এখানে মিররও সেট আপ থাকছে আলমিরার মধ্যে, এই জায়গায় আপনাদের ক্লোথিং আইটেমগুলো রাখতে পারবেন। দেন আমরা পরবর্তী রুমটির সাইডটিতে চলে আসলাম, এই রুমের ওয়াশরুমের সেট আপ কিন্তু একটি থাকছে দর্শক, এটি প্রথম বেডটিতে 2 জন থাকতে পারবেন। দর্শক বেডের অপোজিট পাশে দেখতে পাচ্ছেন একটি মিনি ফ্রিজের সেট আপ থাকছে, টেবিল সেট আপ পাচ্ছেন, মিরর সেট আপ থাকছে, এবং কর্নারটিতে একটি চেয়ারের সেট আপ পাচ্ছেন। দর্শক এই রুমে টোটাল 5 জন থাকতে পারছেন, পরবর্তীতে আরেকটি বেডের সেট আপ পাচ্ছেন দর্শক, আশা করি এই রুমের সেট আপটি আপনাদের অনেক ভালো লাগবে। আমি কিন্তু আপনাদের রিয়েল একদম স্বাভাবিক অবস্থায় রুমগুলোর সেট আপ যেমন থাকে সেগুলো কিন্তু দেখাতে চাই, যেন দর্শকরা এসে এই সেট আপটি আপনারা যেন ইজিভাবে বুঝতে পারেন। দর্শক এই দুটো রুমের ওয়াশরুমের সেট আপ কিন্তু একটি, আপনাদের ওয়াশরুমের ভিতরের সাইডটি যে স্পেসটি থাকছে দেখুন বেশ বড়ই থাকছে, আপনাদের কোনো অসুবিধা হবে না আশা করি। এই রুমে টোটাল 4 জন থাকতে পারছেন, প্রয়োজনে এক্সট্রা একটি বেড নিয়ে কিন্তু আপনারা টোটাল 5 জন থাকতে পারবেন।
তো রুমের সেট আপটি আশা করি আপনাদের ভালো লাগবে। দেন এখান থেকে চলে যাব এই বিল্ডিংয়ের দ্বিতীয় তলায়, একটি কাপল বেডরুমের সেট আপ আছে দর্শক, সেই রুমটি আপনাদেরকে দেখাবো। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি দ্বিতীয় তলায়। দর্শক, যারা এই হোটেলটিতে থাকবেন আপনাদেরকে বলে দিচ্ছি, রেস্টুরেন্ট এরিয়া কিন্তু থাকছে, আপনারা চাইলে সেখানে খাবার খেতে পারবেন, বাইরেও খেতে পারবেন, বাট আপনারা এখানে অবশ্যই খাবার দাবার খেতে পারবেন, এই ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে রুমেও খাবার অর্ডার করতে পারবেন, দুপুর কিংবা রাতের খাবার। আমি পরবর্তীতে রুমটির সেট আপ দেখাচ্ছি কেমন থাকছে দর্শক। আমি হোটেলের ভিতরে পরিবেশটি আপনাদেরকে দেখাচ্ছি, আশা করি এই হোটেলের ভিতর পরিবেশটি আপনাদের ভালো লাগবে। স্ট্যান্ডার্ড এই কাপল বেডরুমটি র‍্যাক রেট রাখা আছে 8,000 টাকা, বাট বর্তমান ডিসকাউন্টে আপনারা মাত্র 5,000 টাকায় পেয়ে যাচ্ছেন এই রুমটি। দর্শক, রুম নাম্বার হচ্ছে 308। এটি সুন্দর একটি কাপল বেডরুম, দোতলায় থাকছে, মানে প্রথমে হোটেলের ভিতরে ঢুকতেই এই দ্বিতীয় তলার যে রুমের সেট আপটি সেটি আপনারা পেয়ে যাবেন। দর্শক, আপনারা এই রুমটি দেখুন, রুমের ভিতর ঢুকতে সুন্দর একটি কাপল বেড পেয়ে যাবেন এবং বেডের কর্নারে একটি ইন্টারকম টেলিফোনের সেট আপ পাচ্ছেন। প্রত্যেকটি রুমে ইন্টারকম টেলিফোন থাকছে, যে কোনো প্রয়োজনে রিজার্ভেশন আপনারা কথা বলতে পারবেন। আর বেডের অপোজিট পাশে আপনাদের কাপড় রাখার জন্য বেশ কিছু জায়গা থাকছে, একটি আলমিরা সেট আপ পাচ্ছেন। বেডের পাশে থাকছে একটি টিভি সেট আপ, বেশ সুন্দর পরিপাটি একটি রুম। আর এই রুমের বেলকনি এরিয়াও পাচ্ছেন আপনারা। যারা সমুদ্রের পাশে থাকতে চাচ্ছেন, ডিভাইন ইকো রিসোর্টে চলে আসুন। কলাতলি বিচ পয়েন্টের একদম কাছের হোটেল হচ্ছে ডিভাইন ইকো রিসোর্টটি। আমরা একটু বেলকনি এরিয়াতে আপনাদের সাইটটিতে নিয়ে যাব, তার আগে ওয়াশরুমের সেট আপটি আপনাদেরকে দেখাবো দর্শক। প্রত্যেকটি ওয়াশরুম আপনাদের ভালো লাগবে আশা করি। প্রত্যেকটি ওয়াশরুমের যে সেট আপ রয়েছে নিট অ্যান্ড ক্লিন থাকছে। আর এখান থেকে আমরা বাইরের সেট আপটি দেখাই, মানে ছোট একটি বেলকনি এরিয়া রয়েছে, আপনারা দেখুন এখান থেকে হোটেলের পুরো সেট আপটি বুঝতে পারবেন। একদম বিচ পাড়ে থাকছেন এই হোটেলটি থাকলে আপনার মনে হবে। এটি হচ্ছে ওশান প্যারাডাইস হোটেল দর্শক, তার অপোজিট পাশেই হচ্ছে ডিভাইন ইকো রিসোর্ট, একদম সমুদ্রের বিচ পাড়েই থাকছে এই হোটেলটি, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। তো আশা করি রুমের সেট আপটি আপনারা বুঝতে পেরেছেন। ডিভাইন ইকো রিসোর্টের প্রত্যেকটি রুমের ক্যাটাগরি অসাধারণ সুন্দর, আশা করি খুব কম প্রাইসের মধ্যেই একদম বিচ পাড়ে থাকতে পারবেন ডিভাইন ইকো রিসোর্টে। তো আজকে আমি হোটেল ডিভাইন ইকো রিসোর্ট থেকে বিদায় নিচ্ছি, আগামী দিন কক্সবাজারের অন্য কোনো হোটেলে যাব এবং সেখানকার রিভিউটি আপনাদেরকে দেখাবো এবং প্রত্যেক মাসের হোটেলগুলোর আপডেট প্রাইস আপনাদেরকে জানিয়ে দেব। আমার সঙ্গে থাকবেন এবং সবসময় আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো হবে যারা কক্সবাজারে আসবেন। আমার ভিডিওগুলো যদি দেখেন তাহলে কক্সবাজার হোটেল এবং রিসোর্টগুলো সম্পর্কে খুব ভালো একটি ধারণা আপনারা পেয়ে যাবেন। রুমের যে ক্যাটাগরিগুলো ছিল সেগুলোই আপনাদেরকে দেখালাম, পরবর্তী দিনের কক্সবাজারে অন্য কোনো হোটেলে নিয়ে যাব এবং সেখানকার রিভিউটি আমি দেখাবো দর্শক। ভালো থাকবেন দর্শক, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।